আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। প্রজাপতি আর কার্তিক ঠাকুর, একজন আসে বিয়ের খবর নিয়ে, আর একজন আসে বিয়ের পর নবদম্পতির খবর নিতে। এবার এই দুয়ের একসাথে আগমন এক মিষ্টি প্রেমের গল্প নিয়ে। মিষ্টি বললে অবশ্য পুরো ঠিক হবে না, কারণ প্রেম তো সাধারণত মিষ্টি হয়, বরং বলা যেতে পারে পুরনো ফেলে আসা প্রেমের গল্প। যে প্রেম যে ধরনের পারিবারিক সম্পর্কের গল্প আজ প্রায় হারাবো হারাবো করছে। তবে তা হারাতে না দিয়ে প্রথম ছবির মতোই দ্বিতীয় ছবি প্রজাপতি বিস্কুটেও প্রায় হারিয়ে যাওয়া কিছু সময়ে দর্শকদের নিয়ে যেতে চলেছেন পরিচালক অনিন্দ্য চ্যাটার্জি। পরিবারের চাপে প্রেমের অব্যক্ত কথা, চোখের লাজুক ভাষা, পাঁচমিশালি সংসারের চাপে দুটি মনের বেসামাল অবস্থা, সবই ধরা পড়ল প্রজাপতি বিস্কুটের ট্রেলারে। আবার পোকেমন, আর তাই নিয়ে বাড়িতে তুলকালাম, সকলের কত বাক্যবান। শাশুড়ি বললেন, হেন বাড়িতে ওসব কার্তিক পুজো টুজো হয় না, মনে রাখবে এই বাড়িতে একটাই ঠাকুর। এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এই নবদম্পতির সাথে আলাপ করিয়ে দিলেন পরিচালক অনিন্দ্য চ্যাটার্জি। বিয়ের ক্ষেত্রে প্রজাপতির নানান যোগ থাকলেও বিস্কুটটা আসে কিভাবে, সে কথা জানালেন পরিচালক নিজেই। বিস্কুটটা কিভাবে আসছে ওটাই তো দাম্পত্যের আর কি সব থেকে মুখরোচক মুচমুচে একটা ব্যাপার, সেটা ছবিটা দেখলে বোঝা যাবে। ময়ূর বাহন কার্তিক, ভগবান দ্বারে এসে স্বয়ং দণ্ডায়মান। তোমায় বলেছিলাম না তুমি ওকে বিরক্ত করবে না, মা বলল কার্তিক পূজা তো করলে, তা কার্তিককে কবে কোলে নেব। ছবিতে নবদম্পতি অন্তর শাওলির মতোই টলিউডেও নতুন জুটি ঈশা সাহা এবং আদিত্য সেনগুপ্ত। পোস্টারে বেশ নার্ভাস অবস্থাতেই দেখা যাচ্ছে এই দুজনকে, তবে প্রথম প্রেস কনফারেন্সে তাদের মনের অবস্থাটা কি শুনে নেওয়া যাক। খুবই ভালো লাগছে, আমার তো পার্সোনালি আমি একদমই নার্ভাস নই, কারণ যা অনেক বেশি ট্যালেন্টেড আর এক্সপিরিয়েন্স মানুষ এই ছবিতে কাজ করেছেন আমাদের থেকে, তো তাদেরই মেজর কাজ, তো আমরা খুব একটা বেশি মানে আমাদের কাজ ছিল সেটে যাওয়া, ডিরেক্টর যা বলছে করে দেওয়া আর তারপর শেষ করে দেবো। আমি প্রচণ্ড নার্ভাস, আমি মানে কাঁপছিলাম প্রথমে, এখন অনেকটা কেটে গেছে কারণ ট্রেলারটা লঞ্চ। হাউ আই উইশ আই কুড টেক পার্ট ইন দ্যাট পুষ্পাঞ্জলি। শ্বশুরবাড়ি তো পুরো সুরুচি সঙ্গ, আবার বাড়ি বললো আরে কেস পুরো ঝিঙ্কু, সরি সরি সব প্রেগন্যান্ট হয়ে গেছে। হ্যাঁ কি করে হলো, বলে চণ্ডীথানে ফুল ছড়িয়ে প্রেগন্যান্ট, নীলের ঘরে দিয়ে পাতি জল খাওয়ারে পুত্র। এই ছবির ক্ষেত্রে চেয়ার বদল হলো যে দুটি মানুষের, তারা নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি। প্রযোজক হলেও পরিচালনার দায়িত্ব থেকে এবার মুক্ত তারা, আর সেটা কতটা উপভোগ করছেন দুজনে বললেন শিবপ্রসাদ মুখার্জি। এটা তো ভালো, আমার মনে হয় যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা খুব সুখের দিন, খুব ভালো দিন, যে যেখানে পরিচালক হিসেবে নয় প্রযোজক হিসেবেও আমরা অন্য নতুন যারা পরিচালক তাদের সিনেমাকে এগিয়ে আনছি এবং সেখানে নতুন নায়ক নায়িকা তারা কাজ করছে, তো সেটা একটা বিরাট বড় প্ল্যাটফর্ম। তোমাকে বুঝি না প্রিয়, আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।